سورة الليل بسم الله الرحمن الرحيم بارم دائموي نيرتي شاي مهربان الله والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى راتل شبوت যখন উহা আচ্ছন্ন করিয়া লয় শপথ দিনের যখন উহা উদ্ভাসিত হইয়া উঠে শপথ সেই সত্তা যিনি পুরুষ ও স্ত্রী সৃষ্টি করিয়াছেন আসলে তোমাদের প্রয়াস প্রচেষ্টা বিভিন্ন ধরন ও প্রকারের অতপর যে ব্যক্তি আল্লাহর পথে ধনমাল দিল আল্লাহর নাফরমানি হইতে আত্মরক্ষা করিল এবং কল্যাণ ও মঙ্গলকে সত্য মানিয়া লইল তাহাকে আমি সহজ পথে চলার সুবিধা দিব আর যে কার্পণ্য করিল বেপরোয়া হইল এবং কল্যাণ ও মঙ্গলকে অমান্য করিল তাহার জন্য আমি কঠিন ও দুষ্কর পথের সুবিধা দিব তাহার ধনমান তাহার কোন কাজে লাগিবে যখন সে ধ্বংস হইয়া যাইবে পথ প্রদর্শন নিঃসন্দেহে আমাদেরই দায়িত্ব আর আখিরাত ও ইহকালের সত্যিকার মালিক তো আমরাই অতএব আমরা তোমাকে ভীত সন্ত্রস্ত দিতেছি জ্বলন্ত জলন্ত সম্পর্কে তাহাতে কেহই ভস্মীভূত হইবে না হইবে কেবল সেই চরম হতভাগ্য ব্যক্তি যে অমান্য করিয়াছে ও মুখ ফিরাইয়া লইয়াছে আর তাহা হইতে দূরে রাখা হইবে সেই অতিশয় পরেজগার ব্যক্তিকে যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধনমাল দান করে তাহার উপর কাহারও এমন কোন অনুগ্রহ নাই যাহার বদলা তাহাকে দিতে হইবে সে তো শুধু নিজের মহান শ্রেষ্ঠ রবের সন্তোষ লাভের জন্য এই কাজ করে তিনি অবশ্যই তাহার প্রতি সন্তুষ্ট হইবেন তাহার উপর কাহারও এমন কোন অনুগ্রহ নাই যাহার বদলা তাহাকে দিতে হইবে সে তো শুধু নিজের মহান শ্রেষ্ঠ রবের সন্তোষ লাভের জন্য এই কাজ করে ও তিনি অবশ্যই তাহার প্রতি সন্তুষ্ট হইবেন